केंद्रीय वंचनार प्रतिबादे 32 घंटा धर्ना कर्मसूची पालन करछे महिला तृणमूल कांग्रेस। धर्ना 25 घंटा पार होले सेई धर्ना कर्मसूची, तबे शिलीगुड़ीते हिलकार्ड रोडेर माल्लागुड़ीर काछे चलछे धर्ना कर्मसूची। प्रतिबाद मंच उपस्थित राज्यर मंत्री शशीपाचा, চন্দ্রিমা ভট্টাচার্য, সাবিনা ইয়াসমিন, সাংসদ মালা রায়, তৃণমূল নেত্রী অর্পিতা ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব। গতকাল আমরা বেলা 10টা থেকে শুরু করেছি আজকে সন্ধ্যা 6টা অবধি, এবং এখানে আমাদের যারা মহিলা সহকর্মীরা এসেছিলেন গতকালই আমরা অ্যানাউন্স করেছিলাম যে তারা নিজের নিজের বাড়ি চলে যাবে 7টার মধ্যে। 7টায় আমরা সকলকে ছেড়ে দিয়েছিলাম, আর আমরা যারা বড়রা আছি এরকম 6 জন আমরা এখানে এই ধর্ণা মঞ্চেই ছিলাম সারা রাত। তৃণমূল মহিলা কংগ্রেসের যে অবস্থান এখন, যেটা শিলিগুড়িতে যেটা দুদিন ব্যাপী হচ্ছে, আপনারা জানবেন এর আগেও কলকাতাতে হয়েছিল এবং তারও আগে এইভাবে 36 ঘন্টা করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী। 34 ঘন্টা নিজে রাজপথে তিনি ছিলেন। বিষয়টা হচ্ছে যে এই যে ঔদ্ধত্য নিয়ে কেন্দ্রীয় সরকার যেভাবে কাজটা করছেন, এই যে বাংলাকে বঞ্চিত করা, বাংলা তার হকের লড়াইটা লড়ছে, বাংলার প্রাপ্য কিন্তু কোনো দয়া দাক্ষিণ্য নয়, ফলেই এই অবস্থানটা এবং বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় প্রতিবাদ এবং দিল্লির বুকে অবধিও যাবে মুখ্যমন্ত্রী বলেছেন, আমাদের দলের সভানেত্রী বলেছেন। তাও ওদের ঔদ্ধত্যটা দেখুন, ওদের এতটা অহংকার আসে একর থেকে যে বাংলার গরিব মধ্যবিত্তদের আরও বিপজ্জনক অবস্থা দিকে ঠেলে দেয়, এবং 100 দিনের কাজটা বন্ধ করা এটা একটা বড় একটা আইন বিরুদ্ধে কাজ। আমাদের লাগাতার কর্মসূচি চলছে, নতুন তো নয়। মমতা বন্দ্যোপাধ্যায় আম্বেদকার স্ট্যাচুর সামনে এই ইস্যু নিয়ে তিনি 30 ঘন্টা ধর্ণা করেছিলেন, এবং গত 3-4 মে আমাদের কলকাতায় তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে ধর্ণা হয়েছিল। তারপরে উত্তরবঙ্গ বাকি ছিল, তাই আমরা উত্তরবঙ্গে এই ধর্ণায় সামিল হয়েছি। বিজেপি অনেক করতেই পারে, তারা নানে তাদের বক্তব্য বলতেই পারে, তাতে কিছু এসে যায় না। আমাদের সাংবিধানিক অধিকার আছে, আমরা আমাদের দাবি নিয়ে আন্দোলন করব, এবং সেইভাবে আমরা লাগাতার কর্মসূচি, মানে 100 দিনের টাকা, গরিব মানুষের টাকা, মানুষের করের দেওয়া টাকা তারা ফাঁকি রাখতে কেন্দ্রীয় সরকার পারে না। সেখানে এটা নিয়ে রাজনীতি হচ্ছে, নোংরা রাজনীতি হচ্ছে। বিজেপির বাঙালি সাংসদরা এবং বিরোধী দলনেতা বারবার গিয়ে বলছেন যে এই টাকা দেওয়া হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুনাম হবে, সুতরাং আমাদের ভোট কমে যাবে, এটাই তারা মূলত বলছে, সেই জন্য টাকা আটকে রেখেছে।